হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জুলিস কিচেন। জুলিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। এই চ্যানেলে আমি জুলি আপনাদের জন্য নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হই। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, আপনাদের ফেসবুক টুইটারে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। রেসিপিগুলো কেমন লাগলো তা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন, যা আমাদের আগামী দিনে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে রেসিপি ওলকপির ডালনা। ওলকপির ডালনা বানাতে কি কি লাগছে আসুন তা দেখিয়ে দিন। এখানে আমি ওলকপি, আলু আর কড়াইশুঁটিকে সেদ্ধ করে রেখেছি। মশলাতে নিয়েছি নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ফোড়নের জন্য একটু গোটা জিরে নিয়েছি, আর গরম মশলা সবশেষে দেব। এখানে রেখেছি ধনে পাতা কুচিয়ে। এখানে একটা ছোট টমেটো কাটা রয়েছে স্লাইস করে, দুটো কাঁচা লঙ্কা আর আদা বাটা। আসুন দেখিয়ে দিই কি করে করছি ওলকপির ডালনা। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, তেলটা গরম হয়ে গেছে। জিরে আমি ফোড়ন দিচ্ছি, জিরে আর আদা বাটা। একটু নেড়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার এই সেদ্ধ করে রাখা আলু, ওলকপি আর কড়াইশুঁটিটাকে দিয়ে দেব। এটা যে সেদ্ধ করে নিয়েছি এর জলটা, বয়ল করা জলটাকে ফেলে দেব না, কারণ ওলকপিতে অনেক ভিটামিন সি, মিনারেল সব কিছুই আছে, তাই জলটা আমি পরে অ্যাড করে দেব। এটা একটু ভাজা ভাজা করতে হবে। একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে, এবার আমি মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি পরিমাণ করে নুন, দিচ্ছি জিরে গুঁড়ো, দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিচ্ছি টমেটো আর লঙ্কাটাকে। মশলাটাকে এবার বেশ করে এর সঙ্গে মেশাবো, ভালো করে মশাতে হবে। তারপর যে আমি জলটা রেখে দিয়েছি বয়লিং ওয়াটারটা, সেটা আমি এর সঙ্গে অ্যাড করে দেবো। দেখুন মশলাটা খুব ভালো করে এর সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবার আমি জলটা অ্যাড করছি। এটা একটু ফুটবে, ঝোলটা অনেক কমে গেছে, গ্রেভি গ্রেভি মতো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম মশলা অ্যাড করব। ভালো করে নাড়িয়ে নিচ্ছি, গ্যাসটা কমিয়ে দিলাম। রেডি হয়ে গেছে আজকের রেসিপি ওলকপির ডালনা। এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, কেমন লেগেছে আমার কমেন্ট বক্সে জানাবেন। একটু ধনে পাতা এর উপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি, গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে, রুটিতেও খাওয়া যেতে পারে। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের ফেসবুক টুইটারে শেয়ার করবেন। রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আপনাদের মতামত জানাবেন। আর প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, তাহলে আমার নিত্য নতুন রান্নার আপডেটগুলো আপনারা জানতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। নমস্কার।